ক্ষণজন্মা বৈচিত্র্যময় এই পৃথিবীতে এসে জড়িয়েছে কতই না মায়া মমতা ও স্মৃতিতে, রেখে গেছেন অসম প্রীতি, আজ আমাদের ছেড়ে চলে গেছে বহু দূরে। ভুলতে পারিনি, ভুলতে পারবো না, কারণ কতই না স্মৃতি মিশে আছে আমাদের হৃদয়ে। তাই তো বারে বারে প্রতিক্ষণে মনে পড়ে সুন্দর মুখের প্রতিচ্ছবি, তাই তো বলি যেখানে থাকেন ভালো থাকেন হন স্বর্গবাসী। খুঁজেছি তব পাইনি দেখা, তাই তো কবরে যেয়ে করেছি প্রার্থনা, ওহে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতবাসী করুন, করুন বেহেশতেন সর্বোচ্চ মেহমান। শুক্রবার জুম্মার নামাজ বাদ সারসা উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ নাবারণে কবর জিয়ারত ও দোয়া করেন মরহুম সাবেক এমপি তবিবুর রহমান সর্দার। সারসাই মরহুম সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তালেব মিয়া ও প্রাচীন আওয়ামী লীগ নেতা মরহুম রহমতুল্লাহর কবর। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নেতা ছাড়াও উপজেলা কৃষক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম ও সাহেব আলী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক কামরুজ্জামান সহ সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক সারসা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্টু সহ নেতৃবৃন্দ। হ্যাঁ, মানুষের কর্মের ভিতরে তার স্মৃতি থাকে জীবিত, তেমনি এই মহান মানুষগুলোর কর্মময় জীবনের প্রতিচ্ছবি আজই ভুক্তভোগী মানুষের হৃদয় স্পটে ভেসে ওঠে, তাইতে তাদেরকে ভুলতে পারে না কেউ। তাদের মৃত্যুতে, তাদের কবরে যেয়ে এই জিয়ারাতে আমরা খোদার দরবারে দোহাত তুলেছি, আপনারাও তাদের জন্য তাক রব্বুল আলামিনের দরবারে কামনা করুন, যেন বেহেশতের সুশীতল ছায়াতলে তাদের আশ্রয় হয়। এই মহান মানুষগুলো হয়তো আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না, কখনো আমাদের সাথে হবে না দেখা, তবু তাদের সেই সুন্দর কর্মগুলো বারবার আমাদের মনে করিয়ে দেবে, তাদের সুন্দর মুখ, সুন্দর সেই হাসিমাখা মুখ। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন সবাই। আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই করুন সাবস্ক্রাইব, সাথে সাথে পেয়ে যান আমাদের পরিবেশিত নিত্য নতুন আপডেট খবর। ধন্যবাদ সবাইকে।